সুধী দর্শক, আজ আমরা দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল সম্বন্ধে কিছু জানব। চলুন তাহলে শুরু করা যাক। দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল, এই শহরটি 1988 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক হয়েছিল এবং যৌথভাবে 2002 সালে ফিফা বিশ্বকাপ হয়েছিল এবং বর্তমানে সিউল বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় শহর হিসেবে পরিগণিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে প্রায় অর্ধ শতাব্দী ধরে শহরটির বিস্ময়কর অর্থনৈতিক উত্থান ঘটে। জাপানের টোকিও এবং মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহর ও লস অ্যাঞ্জেলেসের পরে সিউল শহরের অর্থনীতি বিশ্বের চতুর্থ বৃহত্তম নগর অর্থনীতি। স্যামসাং, এলজি এবং হুন্দায়ের মতো বৃহৎ পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানগুলো শহরের অর্থনীতির মূল চালিকা শক্তি বলা হয়ে থাকে এবং অতীতের ইতিহাস ঘাটলে যেটা দেখা যায়, সোলকে এখানে রাজধানী করার মূল কারণ হচ্ছে এই শহরটি পাহাড় বেষ্টিত, যে কারণে শত্রুদের হাত থেকে রক্ষার্থে এই শহরটি স্থাপন করা হয় এবং এই শহরটি হান নদীর তীরে অবস্থিত। এখানে প্রায় 10 লক্ষ লোকের বাস। সিউলের সবচেয়ে উঁচু পর্বতটির নাম হল পুখান সান। এখানে সান অর্থ পর্বত এবং পুখান পাহাড়ের নাম এবং এটি 900 মিটার উঁচু। পূর্ব থেকে পশ্চিম দিকে প্রবাহমান হান নদীটি শহরকে দুভাগে বিভক্ত করেছে। সিউলের ব্যবসা বাণিজ্যিক এলাকাগুলো শহরের কেন্দ্র ও হান নদীর দক্ষিণ তীরে অবস্থিত। কলকারখানাগুলি শহরের পশ্চিম অংশে অবস্থিত। অন্যদিকে অপেক্ষাকৃত নিম্নবিত্ত আবাসিক এলাকাগুলি শহরের পূর্ব অংশে অবস্থিত। শহরের উত্তর অংশটি পর্বতময় এবং এখানে অনেক উদ্যান ছাড়াও রাষ্ট্রপতির প্রাসাদ, যাকে কোরিয়ান ভাষায় ছংআদে, যার বাংলা অর্থ নীলবাড়ি। এখানে মূলত দক্ষিণ কোরিয়া তথা সৌলে 4টি ঋতু বিদ্যমান। গ্রীষ্মকাল গরম ও আর্দ্র এবং শীতকাল শীতল ও তুলনামূলকভাবে শুষ্ক। জুলাই থেকে সেপ্টেম্বর মাসে এখানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়। এই শহরের প্রাণকেন্দ্রে যে আগের দিনের রাজাদের বাড়িগুলো রয়েছে বা প্রাসাদগুলো রয়েছে, সেগুলো ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ইউনেস্কো থেকে ডিক্লেয়ার করা হয়েছে এবং এখানে অনেক ট্যুরিস্ট ঘুরতে আসে প্রতি বছর এবং যেটা বলা হয়ে থাকে যে বছরে প্রায় 1 কোটি দর্শনার্থী সিউল দেখতে আসে। যাই হোক, সময় এবং সুযোগ করে একবার ঘুরে যাবেন যারা সিউলের বাইরে অবস্থান করছেন। এবং এটা বলা যায় যে খুবই একটা সেফটি এরিয়া বা সিটি বলা চলে। সৌলে আসার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ।